আপনাকে বলি এই বিল আনার উদ্দেশ্য কি। উদ্দেশ্য হচ্ছে জনমত। পশ্চিমবাংলায় গত 9ই আগস্ট সরকারি হসপিটালে ডিউটিতে ডেকে নিয়েছে, 36 ঘন্টা ডিউটি করিয়ে আমাদের বোন চিকিৎসককে শারীরিক নির্যাতন করে যে বিভৎসভাবে খুন করা হয়েছে সরকারি জায়গায় সরকারের কাস্টডিতে, তার বিরুদ্ধে দল মত বর্ণ নির্বিশেষে বাংলার রাস্তায় ভারতবর্ষ নিন্দা জানাচ্ছে, দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে, আন্তর্জাতিক শিল্পীরা গান বেঁধেছেন, আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তানের ডাক্তাররা তাদের সংগঠন নিন্দা প্রকাশ করে বিবৃতি দিচ্ছে, এ লজ্জা রাখার জায়গা নেই। এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে সরকার। সরকার এই বিপুল জনবিক্ষোভ, গণরোষ, ঘৃণা, ক্রোধ, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর, এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা। জুনিয়র ডাক্তাররা সারা রাত্রি বিবি গাঙ্গুলি স্ট্রিটে বসে আছে, তাদের দুটো দাবি, একটা হলো সিপি কলকাতার পদত্যাগ, পদত্যাগ যদি না করেন পদত্যাগের ডিমান্ডটা এসে নিয়ে যান, ওইটুকু করা যায় না। সিপি 5000 পুলিশ নিয়ে গিয়ে ডিমান্ডটা রিসিভ করতে পারে না, এই ঔদ্ধত্য কেন? সংখ্যা, আরে এই সংখ্যা বুদ্ধবাবু ছিল, বলতেন উই আর 235, দে আর 30, 30-এর মধ্যে আমিও ছিলাম 2006। সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছে গণতন্ত্রে, বিধানসভার সংখ্যা শেষ কথা বলে না, শেষ কথা বলে জনগণ, তাই সংবিধানে লেখা আছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। বিএনএস তো সবই ছিল, বিএনএস তো কিছুই বাদ দেয়নি, বিএনএস এ শিশু এবং মহিলাদের জন্য সবই ছিল। ভারত সরকার মাননীয় মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছিলেন, আমাদের এই রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি চিঠির উত্তরও দিয়েছেন, আবার আলাদা করেও চিঠি দিয়েছিলেন, সেখানে তো এই অ্যাপ্রোচ ছিল না, সেই অ্যাপ্রোচ তো ছিল না। 1860-এর ভারতীয় দণ্ডবিধি, 2023-এর অধ্যায় 5, বিএনএস এর মূল অধ্যায়, তার সম্পূর্ণ আইনে পুরোটাই কভার করে দিয়ে গেছে। কে বলেছে ডেথ পেনাল্টি নেই? আগের আইনেও ছিল, এ আইনেও আছে। নির্ভয়ার 4 জন অ্যাক্টিভিস্টকে ডেথ পেনাল্টি দেয়নি ভারত সরকার, আমাদের রাজ্যে ধনঞ্জয় ডেথ পেনাল্টি হয়নি। নতুন কি? নতুন কিছু নয়, আন্দোলন থামাও, সরকার বাঁচাও, দৃষ্টি ঘোরাও, এর বাইরে আর কিছু নেই। দিস ইজ দ্য অ্যাকচুয়াল মোটো এম এন্ড অবজেক্ট অফ দি স্টেট গভর্নমেন্ট। আপনাকে যখন বলা হলো ফাস্ট ট্র্যাক কোর্ট, দেশে 752, চালু হলো 409, আপনাকে দেওয়া হলো 123, 20টা এক্সক্লুসিভ পস্কো, আপনি একটাও করেননি, কেন করেননি? কেন করেননি? আপনার নির্ভয়া ফান্ড ওয়েস্ট বেঙ্গল 7570.80 খরচ করেছেন কত? 392.73। কেন? আপনার পারফরমেন্স বিচার হবে না? 11 সালের পরে পশ্চিমবঙ্গে প্রথম বছর 29,133টি মহিলা নির্যাতনের মামলা দায়ের হয়েছিল,
ভারতে বেড়ে 30,942। তারপরে আপনি রিপোর্ট পাঠানো বন্ধ করলেন। দার্জিলিং 2016 ডিসেম্বর মাস, কাশিয়াং অষ্টম শ্রেণীর ছাত্রী, 2022 ফেব্রুয়ারি দার্জিলিং একটি বঙ্গ হোটেলে নাবালিকার নির্যাতিত শরীর পড়ে থাকতে দেখা যায়। 23 সালের সেপ্টেম্বর মাস দার্জিলিংয়ের খড়িবাড়ি 68 বছরের বৃদ্ধা, 23 সালের সেপ্টেম্বর মিরিক নাবালিকা স্কুল ছাত্রী, 23-এর আগস্ট মাস শিলিগুড়ির মাটিদারা নাবালিকা স্কুল ছাত্রী, জলপাইগুড়ি 2016 এক তরুণীকে 2 দিন আটকে রেখে শারীরিক নির্যাতন হয় জলপাইগুড়ির গোশালাতে, 2022 জলপাইগুড়ির নাবালিকা ধর্ষণ, 2024 মার্চ মাস জলপাইগুড়িতে পুলিশের এসআই রাজনারায়ণ রায় হাউস ওয়াইফকে নির্যাতন করে। এগুলো সিবিআই নেই, কিছু করতে পারছেন আপনি? একটা মামলা সিবিআই নেয়নি। আলিপুরদুয়ার 13 সালে 27 ফেব্রুয়ারি চা বাগানের সপ্তম শ্রেণীর ছাত্রী, 20 সালে আলিপুরদুয়ারে মানসিক ভারসাম্য মহিলাকে বারবার শারীরিক নির্যাতন, 23-এর আলিপুরদুয়ারে নাবালিকাকে ফাঁকা মাঠে শারীরিক নির্যাতনের অভিযোগ হয়, এমনকি আলিপুরদুয়ারে চলন্ত ট্রেনে মহিলা যাত্রীকে পর্যন্ত শারীরিক নির্যাতন হয়েছে। গোটা রাজ্য পড়তে যদি লাগে আমার এই 25 মিনিটে 10 মিনিট চলে গেছে, হবে না। একটা তো বিচার পাইনি গোটা রাজ্যের। এই হিসাব আপনি দেখুন, আপনার 21-এর পরে রামপুরহাটের বক্তুই 7 জন মুসলিম মহিলাকে পুড়িয়ে মেরেছে, হাসখালি, ময়নাগুড়ি, সন্দেশখালি, কালিয়াগঞ্জ, আড়িয়াদহ, চাপড়া, কোচবিহারে লোকসভা ভোটের পরে একজন মাইনরিটি মহিলাকে বিভস্ত্র করে 2 কিলোমিটার হাঁটিয়েছেন। সিবিআই হয়নি, পুলিশ, পুলিশ অ্যাকশন নিয়েছে, বলুন আপনারা, বলুন। আর যে ভাষার কথা একটু আগে বলছিল মাননীয় অগ্নিমিত্রা পাল, কামদুনির কেস বলছেন, কত লয়ার চেঞ্জ করেছেন আমি আপনাকে দিয়ে দিব। এটা হাইকোর্টে লোয়ার কোর্ট ফাঁসি দিয়েছে 16-23, 1 শাশ্বত গোপাল মুখার্জি, 2 সুবীর চ্যাটার্জি, 3 শিলাদিত্য সান্যাল, 4 সন্দীপন গাঙ্গুলি, 5 মৃত্যুঞ্জয় চ্যাটার্জি, 6 সুদীপ্ত মৈত্র, 7 সঞ্জয় কাপুর, 8 অয়ন চক্রবর্তী, 9 অয়ন ভট্টাচ, 10 নেগিব আহমেদ, 11 সাবির আহমেদ, 12 রণবীর রায়চৌধুরী, 13 সঞ্জয় ব্যানার্জি, 14 দীপক ঘোষ। এই নামগুলো যাবে না, নামগুলো সব লয়ারদের নাম। লয়ার আপনি অনেক লয়ার পাল্টেছেন, ভুলতে পারেন, আপনাকে সচিবটা দিয়ে দিচ্ছি, সেটা আপনি দিয়ে দিন। আমি চেক এন্ড ভেরিফাই 16-23, আমি তার জন্য বলছি না। আপনি আপনার সরকার, শুনুন, আমি আপনাকে বলছি যে দে আর নট দা মেম্বার্স অফ দা হাউস, সুতরাং তাদের দে আর দা পিপি। হ্যাঁ, সুতরাং প্লিজ নোট, আপনি বলুন দে আর দা পিপি, স্টেট গভর্নমেন্ট চেঞ্জ দিস 16 পিপি ইন ক্যালকাটা হাইকোর্ট। আফটার দ্যাট ফাঁসির আসামিরা বেকসুর খালাস, বেকসুর খালাস। আমি দিয়ে দিচ্ছি, প্লিজ চেক দিচ্ছি। এবারে রাজ্যের সর্বোচ্চ সর্বোচ্চ সুপ্রিম কোর্ট গেছেন কেন? এইগুলো করার পরে, হাইকোর্টে হারার পরে আপনাদের জন্য হাইকোর্টে খালাস পেয়েছে। আপনি বলুন, আপনি বলুন, আপনাকে বলি মন্তব্যগুলো কি। 2012 ফার্স্ট মেয়েটির চরিত্রের দোষ, দর কষাকষি নিয়ে খদ্দরের সাথে বচসা। দামদুনি 2013 শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আধটু রেপও হয়। সিউড়ি ধর্ষণ কাণ্ড, বাচ্চা ছেলেরা একটু আধটু আমাকে বলে, আপনি আপনি যে রেফার করছেন যেগুলো, আমি আপনাকে বলি আমি রেডি হয়ে এসেছি, আমি রেডি হয়ে এসেছি, এবারে আমি আপনার লাইনে যাচ্ছি। ঠিক আছে, আপনি দিয়ে দিন, আমি টেক ইট ডাউন। ওয়্যার
পোর্টাল, এটা না গেলে আমি না বলে নট পারফেক্ট প্রেগন্যান্ট আর সি হ্যাড এ লাভ পার্ট। দেখুন আমি দিচ্ছি আপনাকে, আপনি নেন আনন্দবাজার অনলাইন দামদুনি কাণ্ড, দেখুন 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 এই সব সে যাবে না, পেপার স্টেটমেন্ট যাবে না, বাজার অনলাইন স্টেটমেন্ট যাবে, শরীর থাকলে খারাপ হবে, ভিড়ে ঘটবে বিচ্ছিন্ন ঘটনা, এই সব স্টেটমেন্ট যাবে না। দেখুন দেয়ার ইজ নো অথেন্টিসিটি অফ দিস স্টেটমেন্ট, দিস স্টেটমেন্টস উইল নট গো অফ ইন্ডিয়া, উই হ্যাভ সিন হোয়াটসঅ্যাপ মেসেজেস, দেয়ার ওয়াজ এ লাভ অ্যাফেয়ার, মমতা ব্যানার্জি ডাউন প্লেস কালিয়াগঞ্জ কেস, বাট দিস ইজ নট হার ফার্স্ট টাইম, এই স্টেট এই পেপার স্টেটমেন্ট গুলো যাবে না। ন্যাশনাল India today, India today, West Bengal CM, Mamata Banerjee took a platform announcing monetary compensation to a victim. India today, India today, India today, please, please sit. Shunan, there is no authenticity of this report, nothing will go on record. Kono paper cutting here, kono jabe na. Times of India, Times of India. Kichu jabe na, apne diye jana, kichu jabe na. মমতা ব্যানার্জি স্লামস কামদুনি দেব প্রোটেস্টার গেট অ্যাংগ্রি সেন্ড অফ, কিছু যাবে না। টাইমস অফ ইন্ডিয়া, আপনি 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 যেগুলো দিচ্ছেন আপনার ইন্ডিয়া টুডে একটাও যাবে না, সব দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি দিয়ে দিন, কিছুই যাবে না, দিয়ে দিচ্ছি আমি, সব দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি বন্ধুবাবু, এই পেপার কাটিং গুলো যাবে না কিছুই, এর অথেন্টিসিটি নেই, দ্যার ইজ নো অথেন্টিসিটি। শুনুন, যার বিরুদ্ধে অভিযোগ করেছেন সে অভিযোগ কারণে যতক্ষণ পর্যন্ত এটাকে অথেন্টিক না বলবেন, আই উইল নট টেক ইট ডাউন, কিছুই যাবে না। দাদা ও আপনি করুন, রেফারেন্স আমি দিয়ে দিলাম, আপনি দিকে আমি আপনি দিয়েছেন, আমি রুলিং দিয়ে দেবো, আমি রুলিং দিয়ে দেবো, আমি রুলিং দিয়ে দেবো, প্লিজ আমি রুলিং দিয়ে দেবো, আই গিট অ্যাপ্রোপ্রিয়েট আর আপনি পরের সেশনে রুলিং দিয়ে দিয়ে দেবো, আপনি দেখে নেবেন, রুলিং দিয়ে দিবেন, আমি রুলিং দিয়ে দেবো, চেক ইট দেবো তো, আপনি বলে হ্যাঁ আমি দেবো না, আমি আপনার কথা মতো তো দেবো না, আমি এটাকে দেখবো, আই উইল এক্সামিন দিস ডকুমেন্টস, কথা মতো নয়, বিজনেস রুলস প্র্যাকটিস অনুযায়ী দিবেন, ঠিক আছে ঠিক আছে, আপনার আবার ইন্ডিভিজুয়াল নয়, ঠিক আছে আমি দেখেছি, আপনি বলেছেন দিস উইল নট গো ডাউন অন রেকর্ড আনলেস এন্ড আনটিল আই অ্যাপ্রুভ দিস, আপনি কেউ নেবেন না এটা, ঠিক আছে নেক্সট বলুন, ইয়েস আমি ফুল দায়িত্ব নিয়ে দিয়েছি, আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সহ সরকারের কাছে আবেদন করব, এই বিলকে আমরা পূর্ণ সমর্থন করছি, আমি অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি, আমার অ্যামেন্ডমেন্টগুলো আমি করব, আমি আপনাকে পড়ে দিচ্ছি, আমি আমি আমার ভাষণে আপনাকে ডিউ টাইম, আমি আপনাকে অ্যামেন্ডমেন্ট, আমি ভাষণে আমি এটাকে করছি, ভাষণের পার্ট আমার টাইম আছে, আমি অ্যামেন্ডমেন্ট না বলে আমি এই প্রস্তাবগুলি আমার বক্তব্যের শেষার্ধে এই প্রস্তাবগুলি গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করব, এক পুলিশ স্টেশন এফআইআর নিতে অস্বীকার করলে বা অযথা বিলম্ব করলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হোক, প্লিজ প্লিজ আমি আপনাকে বলি, শুনুন, বিধি সম্মত মেডিকেল পরীক্ষা অথবা ময়না তদন্তের ক্ষেত্রে এটা যখন কনসিডারেশনের সময় আমি পড়বো, এগুলো আমি আমার সাজেশন রাখছি, আমি বলবেন আপনি যাচ্ছি না, অ্যাপ্রোপ্রিয়েট আই এম নট গোইং থ্রু অ্যামেন্ডমেন্ট, ইটস মাই সাবমিশন, আই হ্যাভ টাইম, না না আমি তার জন্য বলছি, আমি আপনাকে বলছি বিধি সম্মত মেডিকেল পরীক্ষা অথবা ময়না তদন্তের ক্ষেত্রে বিলম্ব বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক, তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক, মামলায় সাক্ষ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা হাসপাতালে ভর্তি ব্যতি রেখে সাক্ষ্যদানের দিন পরিবর্তন করা যাবে না, তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষ্যদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক, সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগণকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া 30 দিনের মধ্যে সম্পূর্ণ করে শাস্তি কার্যকর করতে হবে, প্রমাণ লোপাট করেছেন আরজি করে আপনাদের এই বিল আরেকটা আরজিকর হলে কার্যকর হবে, তাই দফা এক দাবি এক, দফা এক দাবি এক, এইসব যাবে না, দিস স্লোগান উইল নট গো, দফা এক দাবি এক, এগুলো দিস ক্যান নট বি পার্ট অফ দ্য ডিসকাশন, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, কিছু